দেশে করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে কঠোর লকডাউন চলছে। এর মধ্যেই আগামীকাল থেকে এই রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। এর পরিপ্রেক্ষিতে চিত্রনায়ক অনন্ত জলিল তার শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং শ্রমিকদের আগামীকাল থেকে কর্মস্থলে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন ফেসবুকের মাধ্যমে। এরপরেই নানা ধরনের প্রশ্নের তোপের মুখে পড়েন এই চিত্রনায়ক। অধিকাংশের ভাষ্য, গণপরিবহন বন্ধ থাকায় গ্রাম থেকে কিভাবে আসবে শ্রমিকরা। এক ফেসবুক পোস্টে অনন্ত জলিল লিখেছেন, এত দ্বারা এজেআই গ্রুপ ও এবি গ্রুপে কর্মরত সকল কর্মকর্তা এবং শ্রমিক ভাই বোনদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে আগামী 1 আগস্ট থেকে আমাদের ফ্যাক্টরি সম্পূর্ণভাবে খোলা থাকবে, তাই সবাইকে কর্মস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। তার এই স্ট্যাটাসে মাহবুব নামে একজন লিখেছেন, শিল্প কারখানা খুলবে 1 তারিখ আর লকডাউন 5 তারিখ পর্যন্ত, তবে গ্রামে আটকা পড়া শ্রমিকরা কি স্পেস শিপে করে ঢাকায় পৌঁছাবে। ফাতেমা তিথি লিখেছেন, আপনি সব সময় বলেন আপনি শ্রমিক বান্ধব, এই তার নমুনা। একটাবার চিন্তা করলেন না, গণপরিবহন না চললে কিভাবে তারা ফিরবে। শ্রমিকদের কথা চিন্তা করে সিদ্ধান্ত বদলে ফেলুন, নয়তো গণপরিবহন চালুর ব্যবস্থা করুন। গাজী মমিনা লিখেছেন, অনন্ত সাহেব, সারা দেশে লকডাউন আপনার কি জানা নাই? লকডাউন উপেক্ষা করে শ্রমিকগণ কি করে কর্মস্থলে উপস্থিত থাকবে, আপনার কি সেই সাধারণ জ্ঞানটুকুও নাই? শ্রমিকদের কি আপনার মানুষ বলে মনে হয় না? তাদের জীবন কি জীবন নয়? একটু বিবেচনা বোধ রাখা উচিত আপনাদের মতো মালিকদের।